এই জাতি আমার জাতি কখনো এরকম ছিল না অজ্ঞ মূর্খ জাহেল এই জাতি এরকম ছিল না উম্মতে মুহাম্মদী প্রত্যেকটা উম্মাহ জানতেন তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি তাদের কর্মসূচি কি কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বহীন কোনটা আল্লাহর হুকুম কোনটা শয়তানের হুকুম তারা জানতেন রাসূল মসজিদে নববীতে বসে বসে ওদেরকে শিক্ষা দিয়েছেন গভীর রাতে মেয়েরা মসজিদে নববীতে নামাজ পড়তে চলে যেত ফজরের নামাজের সময় চলে যেত যুদ্ধের ময়দানে নারীরা তলোয়ার হাতে নিয়ে ঘোড়ায় চড়ে ঘোড়াকে দাপড়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন আজ এই তোমাদের বিকৃতি এই নারীদেরকে বাক্সবন্দী করে দিয়েছে আল্লাহ রাসূল বলেছেন যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ জান্নাতে দাখিল হবে জান্নাতে প্রবেশ করবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার একটা চুক্তি একটা কন্ট্রাক্ট আমি বলতে চাই যারা ওয়াজ মাহফিল করেন আপনারা মাহফিল করেন কি উদ্দেশ্য করেন কি জন্য করেন সেই ব্যাখ্যা আমি যাব না আপনারা আবার বলবেন আমি আপনাদের সমালোচনা করছি আরে ভাই মানুষদেরকে পর্দা পুষিতার ওয়াজ করছেন নামাজ রোজার ওয়াজ করছেন কাকে গুলির ওয়াজ করছেন আগে ইমানের ওয়াজ করেন আগে মানুষকে ইমান শিখান আল্লাহ রাসূল নবুয়তের 23 বছর 13টা বছর মানুষকে ইমান শিক্ষা দিয়েছেন তাওহীদের শিক্ষা দিয়েছেন আপনারা মনে করছেন এই জনগোষ্ঠীর ঈমান আছে নামাজের ওয়াজ করছেন কার সামনে এরা কি মুমিন মুমিন হলে আজকে 180 কোটি মুসলমান আল্লাহর কোরআনের বিধান চলে না চলে ব্রিটিশের আইন কাজেই আগে ঈমানের ওয়াজ করেন যদি পারেন আর যদি না পারেন তাহলে এই ধরনের বক্তব্য দেওয়ার দরকার নাই আর যদি মনে করেন টাকা খাবেন তো খান খান আল্লাহ হারাম করেছেন আমি হারাম করি নাই এই বিষয় পরে কথা বলবো আল্লাহ রাসূল আগে আমলের কথা বলেছেন নাকি ঈমান ঈমান আপনাকে জান্নাত নিবে কিসে আমলে না ঈমানে ঈমানে আগে জান্নাত কনফার্ম করেন আগে 33 মার্ক পাস মার্ক যেই কোনো স্টুডেন্ট আপনি জিজ্ঞাসা করেন যেই কোনো স্টুডেন্ট পরীক্ষা যখন শুরু করে তার মাথার মধ্যে থাকে আমাকে আগে যে কোনো মূল্যে পাস মার্ক নিশ্চিত করতে হবে নাকি আগে জান্নাত নিশ্চিত করেন জান্নাতে যাওয়ার পর কোন স্তরে থাকবেন সেটা নির্ধারিত হবে আপনার আমলের উপরে আগে ঈমান না আগে আমল এক ভদ্র মহিলা ওনার নাতিপুতি ওনার মেয়েদেরকে নিয়ে আসলেন আমার কাছে ওনার জামাই সহ আচ্ছা জায়গাটার নাম হলো ঝিনাইদহ পরের দিন আমার জনসভা আগের দিন বললেন যে ইমাম আমাদের এক আত্মীয় আছে উনি আপনার সঙ্গে দেখা করতে চান ভদ্র মহিলাকে আমি বললাম চাচি সব তো মুখ ঢাকা কিচ্ছু তো দেখার সম্ভব না সব মুখ ঢাকা অথচ এই পর্দার এই সমস্ত কিছু ঢেকে রাখার বিধান ওনার জন্য নয় এটা হাট না বাজার না কিচ্ছু না আমার সামনে সাক্ষাৎ আমি বললাম চাচি আপনার বয়স কত হবে গো বললেন যে হবে অন্তত 80 মতো তো হবে শুনেন বাচ্চা কাচ্চা আল্লাহ কয়জন দিয়েছেন কয় 8 জন আলহামদুলিল্লাহ 8 জন ওনার পাশে যে মেয়েটা বসে আছেন ওনার বয়স হবে কমপক্ষে 60 এর উপরে তা আমি বললাম চাচি আলহামদুলিল্লাহ আপনি দীর্ঘ হায়াত লাভ করেছেন 80 বছর তা আমি বললাম চাচি বলেন তো দেখি ঈমান না আমল ওই কি জানি বাবা সারা বছর নামাজ রোজা পড়ছি ঈমান আমল পার্থক্য আবার কোনটা তা আমি বললাম আচ্ছা আপনি বলেন তো দেখি একের পিঠে শূন্য দিলে কত হয় কি জানি আমরা কি লেখাপড়া করছি একের পিঠে শূন্য দিলে কত হয় 10 এটা জানেন না আটটা সন্তানের জননী 80 বছর বয়স এই জনগোষ্ঠী যারা স্বার্থের রাজনীতি করে ওদের দরকার একটা ভোটের এজন্য ওরা এদেরকে ভোটার বানিয়েছে ভোটার আর যারা ধর্মের নামে ব্যবসা করে ওদের দরকার টাকা বাস এই জনগোষ্ঠীকে ঈমান আকীদা দরকার নাই
এই জনগোষ্ঠী শিক্ষা দীক্ষা দরকার নাই এদেরকে নিয়ে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি পরে আমি ঈমান বুঝানো শুরু করলাম কি বুঝাবো কোন দিক থেকে বুঝাবো ইসলামের ইতিহাস জানেন না কুরআন পড়েন নাই হাদিস জানেন না রাসূলুল্লাহর গৌরবময় ইতিহাস কিচ্ছু জানেন না এই জাতি আমার জাতি কখনো এরকম ছিল না অজ্ঞ মূর্খ জাহেল এই জাতি এরকম ছিল না উম্মতে মুহাম্মদী প্রত্যেকটা উম্মাহ জানতেন তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি তাদের কর্মসূচি কি কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বহীন কোনটা আল্লাহর হুকুম কোনটা শয়তানের হুকুম তারা জানতেন রাসূল মসজিদে নববীতে বসে বসে ওদেরকে শিক্ষা দিয়েছেন গভীর রাতে মেয়েরা মসজিদে নববীতে নামাজ পড়তে চলে যেত ফজরের নামাজের সময় চলে যেত যুদ্ধের ময়দানে নারীরা তলোয়ার হাতে নিয়ে ঘোড়ায় চড়ে ঘোড়াকে দাপড়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে আজ এই তোমাদের বিকৃতি এই নারীদেরকে বাক্সবন্দী করে দিয়েছে আমার জীবনের অভিজ্ঞতা আপনারা শুনেন জানেন বুঝেন ইনশাআল্লাহ আমার জীবনী কাকে জানেন বই হয়ে যাবে বই কারণ আমি বাল্যকাল থেকে ছোটবেলা থেকে আল্লাহর বিজয় ছাড়া একদিন অন্য কিছু চিন্তা করি নাই আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখনও আমি জিহাদের কথা কল্পনা করতাম শাহাদাত কামনা করতাম যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি এজন্য আমার জীবনে আমি বহু আন্দোলন দেখেছি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি কিন্তু ইসলাম কোথাও পাই নাই আজকে জীবনের ঝুঁকি নিয়ে কেন নেমেছি